কমোডর AW চৌধুরী, বীর বিক্রম, বীর উত্তম, যিনি নেভাল কমান্ডো ছিলেন, সাবমেরিনার ছিলেন, অনেক অপারেশন করেছেন মুক্তিযুদ্ধে, তার সেই সব তথ্য জানার জন্য। আমি অত্যন্ত আনন্দিত এই নতুন জাদুঘরের নতুন হলে আমি মুক্তিযোদ্ধা হতে পেরেছি বলে এখানে এসেছি। মুক্তিযোদ্ধা হওয়াটা অত্যন্ত গৌরবের, এটা জীবনে একবারই আসে, এসছে, আমি হয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। 45 বছর পরে আবার মনে হচ্ছে এটাকে কবর থেকে নিয়ে আসা হয়েছে, এটাকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছিল। আমি তখন ইউনিফর্মে, কিন্তু কোনো কিছু বলা, নিজেরই কাহিনী, নিজেরই গল্প, একেবারে প্রকৃত ঘটনা যে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। ভাগ্য ভালো, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা আসতে পেরেছিল বলে আমরা আবার সেই ঘুমন্ত এবং মাটি চাপা অবস্থা থেকে আবার উঠে এসেছি। আমি তখন তরুণী, ফ্রান্সে, আমি একজন সাবমেরিনার, আই এম এ স্পেশালিস্ট, দ্যাট ওয়াজ মাই ক্যারিয়ার, আই ফিল ভেরি প্রাউড, আই ওয়াজ আন্ডার ওয়াটার, দ্যাট ওয়াজ মাই সার্ভিস, দ্যাট ওয়াজ মাই জব, এন্ড আই অ্যাজ এ বেঙ্গলি আই ওয়াজ সিলেক্টেড, নট দ্যাট বাই চয়েস, নো, আই ওয়াজ চুজেন, বাট ইন কম্পিটিশন আই ওয়াজ গিভেন দ্য পজিশন। আই স্টার্টেড উইথ দি ফার্স্ট সাবমেরিন অফ পাকিস্তান নেভি, PNS গাজী। That submarine again sunk in Vishakhapatnam in 71. During our war, the Pakistan-India also declared war. That was on 3rd December 1971, during this victorious month. And lastly, I was in France in 1970-71 in Toulon, in a different submarine, that was a PNS Daphne class submarine, better class with good speed and maneuverability and lot of firepower. When this tank ran over, innocent chele meyeder upore amar majar sara sokol shohid shorone indicates onekei mara geche amaro purbe asha amar ashar onek purbe already bhitore bhitore juddho shuru jara chole geche japan taderke কিভাবে সালাম দিয়ে যাচ্ছে আমি দূর থেকে সেটা উপলব্ধি করছিলাম। যেদিন উনি স্টেডিয়ামে যাবেন, সবাই যার যার গোলা বারুদ এবং রাইফেল সব কিছু হ্যান্ড ওভার করবেন, আমাকে যারা চিনত, সম্ভবত আসম আব্দুর রব আমাকে চিনেছে আগরতলা থেকে, সেই হিসাবে উনি আমাকে একবার মনি ভাইয়ের কাছে নিয়ে গেছিলেন। কিন্তু আমি কিন্তু ইনাদের কাউকেই চিনি না, আমি তো কোনোদিন দেশেই আসিনি, সারা জীবন বিদেশে, এই সাবমেরিনে করে বিদেশে বিদেশে বিদেশে, হোয়াট ইজ কল গুডউইল ভিজিটস, এগুলোতে অথবা জাস্ট এক্সারসাইজে চলে গেছি এবং দেশ থেকে দূরে। দেশে এনারা যে কীভাবে চিনলেন, তখন রব ভাই আমাকে বঙ্গবন্ধুর সামনে নিয়ে গেলেন, উনি যেভাবে জড়িয়ে ধরলেন, আমি ওনার মোস্ট প্রবলি জাস্ট অ্যাবাভ দি নেভি, কিভাবে কেন ওই যে পেছনের কতগুলো জিনিস, আই ওয়াজ মাচ লেট, সো 25th মার্চের এটা, তখন কিন্তু এত গ্যাজেট ছিল না, মোবাইল, ডিজিটালস এগুলো ছিল না, তখন কোন রকমের টেলিভিশন একটুখানি দেখাতো। 7ই মার্চের ভাষণ আমি দেখেছি ফ্রান্সের তুলনে বসে আমাদের টিভি রুমে, আমি আমার রুমে কোনো ইয়ে ছিল না, টিভি ছিল না, বাট আই হ্যাড মিউজিক্যাল, আদার ফ্রান্সের সাবমেরিন থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে আমরা ইন্ডিয়ার পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে আমরা নানানভাবে
আমরা যখন ডিফেক্ট করি, আমরা যখন সেখান থেকে পলায়ন করি, আমরা অনেক গোপন ভাবে বেরিয়ে এসেছি, আমরা বিভিন্ন জায়গায় ধরা খাই, আমরা জেনেভাতে ধরা খাই, আমরা স্পেনে ধরা খাই, আমরা বার্সেলোনাতে ধরা খাই, তার পরবর্তীতে আমরা রোমে ধরা খাই, আবার জেনেভাতে যাই, তারপরে ফাইনালি আমরা ইন্ডিয়াতে আসি উইথ পলিটিক্যাল অ্যাসাইলাম। বাট দ্য অ্যাসাইলাম গিভেন লিটল আর্লিয়ার when we have crossed France. Then we went to Barcelona and then Madrid. They have arranged with our application and the request. আমরা ইন্ডিয়াতে এসে তখন আমাদেরকে জিজ্ঞাসা করেছিল আমাদের কি উদ্দেশ্য। উদ্দেশ্য একটাই, আমরা যদিও অতি গোপন ভাবে ছিলাম, উদ্দেশ্য একটাই, যত তাড়াতাড়ি আমাদেরকে বাংলাদেশের ভিতরে ফ্রিডম ফাইটারদের পাশে দাঁড় করিয়ে দেওয়া। বাংলাদেশের তো সবাই অনেক আগেই, যারা যারা দেশে ছিল আমাদেরকে জোরপূর্বক পাকিস্তানের রিফিউজি বানিয়েছিল। আমাদেরকে তো নিজের ইচ্ছে আমি রিফিউজি হই নাই, আমাকে জোরপূর্বক। তো কি ধরনের ভাই তুমি, হোয়াট সর্ট অফ ব্রাদার ইউ আর? আমাদের অনেক গোপন বৈঠক হয়, জেনারেল উসমানি শুধু ছিলেন আমাদের সাথে, আমরা আর কাউকে চিনি না। আমাদের ইভেন মা বা ভাই বোন দেশে কেউ কারোর সঙ্গে কোনো যোগাযোগ নাই, যোগাযোগ মাধ্যমই তো ছিল না। তখন আমাদের আটজনকে, আমাদের নয়জনের মধ্যে আমরা আটজন একত্রে আসতে পেরেছিলাম, একজন আবার সে অন্যদিকে চলে গিয়েছে না বলে, বাট তার মনের এটা আমি জানতাম না, বুঝি নাই। তবুও তাকে পাসপোর্ট দেওয়া হয়েছিল, পাসপোর্ট দেওয়ার মানে আমিই ছিলাম, কারণ আমার কাছে সমস্ত পাসপোর্ট রক্ষিত ছিল। আর কেউ হয়তো আজকে আমি আমার এটা বলতে এই জন্য আমি বড়াই করি, অন্য কারো পক্ষে আসা সম্ভব হতো না। That is for sure. Nobody else, all those who have come with me, none of them could bring anyone singly without AW. So that should be a record. অনেক সময় নিজের ঢোল পিটাতে হয়, কারণ যদি বুদ্ধিমানরা জ্ঞানীদের সম্মানীরা সেই দামটা দেয়, আবার যারা নাকি দিতে চায় না হিংসার কারণে। আমাদের দুটো জিনিস মারাত্মক খারাপ, হিংসা আর প্রশংসা করতে চায় না, অপ্রশংসা। That is for sure. But rest all qualities are great and greater and the greatest. Right. আটজনকে নিয়ে আমাদেরকে প্রথমে বলল, আমাদেরকে অপারেশনে পাঠান। ভেরি ওয়েল, ভেরি গুড। আমরা তো এনিথিং কামস পজিটিভ অ্যান্ড নো নেগেটিভনেস, স্ট্রেইট গো ফর ইট। বাংলাদেশে তখন যারা নাকি শত্রু, যারা নাকি এনিমি, দ্য ফোর্স পাকিস্তান, তাদের একটা রুট পানিপথ তাদের ফাঁকা ছিল, সুযোগ ছিল। এর রুট ইন্ডিয়া বন্ধ করে দিয়েছিল, সেই পানির রুট, তার মানে শিপিং রুট, তার মানে তাদের লজিস্টিক সাপোর্ট, তাদের রসদগুলি, গোলা বারুদ, খাওয়া দাওয়া। মানে এখন যদি শরীরে যদি আমার যদি পানি পিপাসা লাগে, পানি না পাই, তাহলে তো কিছুক্ষণ পরে আবার চাইবো, না পাই তারপরে তো মারাই যাব। সো ওদেরও যদি রসদ যদি বন্ধ করা যায় তাহলে হয়তো, কারণ ডিস্টেন্স তো অনেক। সো টেকনিক্যাল গেমে ওদেরকে কাবু করতে হবে, আমাদের তো আর কোনো উপায় নেই। আমরা তো উই ক্যানট রান, উই হ্যাভ 1000 ট্যাঙ্কস, উই হ্যাভ হেভি গানস, হেভি শেলিং, হেভি ইউনো আদার ইকুইপমেন্টস, তা তো নেই। সো আমাদেরকে অন্য পরিকল্পনায় যেতে হলো, এবং ভারত সেই সহযোগিতা দিয়েছে, ভারত সেই জায়গা দিয়েছে, ভারত সেখানে আমাদেরকে ট্রেনিং দিয়েছে। আমার তখন তারা চিন্তা করলো কর্ণফুলী এবং চিটাগং পোর্ট, মংলা পোর্ট, এই সকল পোর্ট নদীমাতৃক দেশে, যেখানে যেখানে তারা এই রসদাবলী জাহাজের মাধ্যমে তারা পৌঁছায়, দ্যাট শুড বি ব্লকড। ইনিশিয়ালি দ্যাট ওয়াজ দ্য প্ল্যান, বাট দেন দে চেঞ্জ অল অফ এ সাডেন, যে এই আটজন যদি মারা যায়, আমাদেরকে ব্যবহার করার একমাত্র প্রথমত এই উদ্দেশ্য ছিল, উই ওয়ার এক্সপিরিয়েন্স, উই হ্যাড এন 10 years মিনিমাম সার্ভিস এক্সপিরিয়েন্স, সো তারা এটাকে কাজে লাগাবে। কিন্তু দেখলো এরা যদি মারা যায় তাহলে তো আবার নতুন করে ফের শুরু, আবার নতুনভাবে শুরু করতে হবে।
সেই শুরু করতে গিয়ে তখন এই 300 নৌকমান্ডোদেরকে ট্রেনিং দেওয়ার জন্য চিন্তা ভাবনা হলো। এই 300 নেভাল কমান্ডো আলটিমেটলি আমরা প্ল্যান করেছিলাম 1000, বাট উই কুড নট গো বিয়ন্ড 500, বাট 300 ওয়ার ট্রেন। হু আর দোজ বয়? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যারা বাংলাদেশ থেকে, বাংলাদেশের স্বাধীনতার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ডারে তারা ক্যাম্পে ছিল। দিস বয়, দে ওয়ার দ্য ওয়ান এনার্জেটিক, what a dedication, they were giving their life and given their life for the country. They were my soldiers and I was also a soldier with them. They have done the greatest job. তাদের মুচলে গেছিল আমার মতো, আমরা যা বলেছি তাই শুনেছে, বলেছে আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে না। কে এত বড় আওয়াজ দিতে পারে এই পৃথিবীতে? দেয় না, দেয় না। একজন দুজন শুনেছি সুইসাইডাল টিমে সাম লেডি ইন আফগানিস্তান আন্ডার দি ট্যাঙ্ক, বাট নট এ 60 কমান্ডোস আই ব্রট টু চিটাগং, 60 কমান্ডোস টু মংলা এন্ড চালনা অ্যানাদার লিডার, another 20 commandos in Narangal, another 20 in Chandpur. All these naval commandos, they were formed and given training and made them a proper stout and strong and eligible naval commandos. The beginning of Navy started 21st May at Palasi, Bhagirathi, near the Bhagirathi River, where the bloody Sirajuddola has defeated, technically, Nawab Sirajuddola. Mirzafar has done the bad job for Mirzafar. So there, we raised our flags, Bangladeshi flag. সেখানে আমরা সেখানে করতে বাধ্য হলাম, যেহেতু আমাদের দেশে এই শয়তানগুলো তাদের কাছে গোলা বারুদ আছে, সেই সুযোগে তারা ব্যবহার করে তারা মনে করেছিল আমাদেরকে মেরে তারা শাস্তি করে দিবেন, কিন্তু এটা সম্ভব না। পৃথিবীর সৃষ্টি তো ওই ব্লাডি পাকিস্তানের হাতে তো সৃষ্টি হয়নি, দ্য ক্রিয়েশন ইজ ইন দি হ্যান্ড অফ আল্লাহ পাক। সো বিলিভ ইন ক্রিয়েটর অ্যান্ড ট্রাস্ট অ্যান্ড বিলিভ ইন হিজ ক্রিয়েশন অ্যান্ড লাভ। So we were given this strength. I came for Chittagong operation with 60 commandos. Shekhane amri Kornofuli nodite 15 August raat 12ta theke 1tar bhitore seta kintu abar puro story bolte gele this a very strong chip for me. Merudondo lifeline was cut by the naval commandos by sinking ships in the Chittagong port, in Mongla, in Chalna, in Narangal and Chandpur. They have not been able to bring the logistics from Pakistan anymore. It was done on 15th August 1971. Amra 11ta jahaj attack kori, 33 mines amra explode koriyechi all together. Nine ships were down. Operation Jack. That is the Operation Jack. And তারপরে ডিক্লারেশন আসলো চিটাগং পোর্ট ইজ ক্লোজ, চিটাগং পোর্ট ইন্টারন্যাশনালি ক্লোজ, নো শিপ ক্যান প্লাই এনিমোর, শিপিং রুটস ইজ টোটালি ক্লোজ, অ্যান্ড ফাইনালি তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়াতে তারা এইবার আর বাংলাদেশে থাকার মতো তাদের সুযোগ নেই। তাদের সবচেয়ে বড় লজ্জা, দ্য বিগেস্ট শেম অন পাকিস্তানিজ, দে হ্যাভ সারেন্ডার টু আস। Doesn't matter, Indians have signed it, not to worry, but it was in my land. But it was virtually, shokolei jane, je oi shidur ghore ke chilo.